ইন্টারেস্টিং করার চেষ্টা করেছে যে কেসগুলো নিয়ে, বাট ওগুলো খুব একটা বেশি ডিটেলসে যায়নি, খুব তাড়াতাড়ি মনে হচ্ছিলো সব কেসগুলো শেষ হয়ে যাচ্ছে, বা ওটা কেসগুলো যখন জিতছে তখন ওয়াও ফ্যাক্টর দিয়ে কিছু যে হ্যাঁ খুব দারুণ একটা খেলা খেলে জিতলো বা কিছু ওরকম কিছু মনে বা কোন হয়নি। ডিবেট গুলো এমন কিছু, আমার হ্যাঁ মনে হয় ওরা অনেকটা দু প্র্যাকটিক্যাল তিনটে, দেখেছে। হ্যাঁ কেন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়স্কোপ বঙ্কাপন। আমি অম্বালি। আমি অভিষেক, আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানা ইন্টারেক্টিভ পোস্ট দিই, কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত দিতে পারেন। এদের লিঙ্কে ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা ওয়েব সিরিজের রিভিউ নিয়ে এসেছি, দ্য ট্রায়াল, যেটা বেসড অন দ্য গুড ওয়াইফ, একটা বুকসের বিদেশি, হ্যাঁ, একটা বইয়ের উপরে এটা আর লেখা। স্টারিং আছে কাজল, আলী খান, কুব্রা সেট, জিসু সেনগুপ্ত, শিবা চাড্ডা, আমির আলী, আর অন্যান্য অনেকে। তো এটা হটস্টারে রিলিজ করেছে, আচ্ছা, হটস্টারে রিলিজ করেছে, ওটার টোটাল 8 এপিসোডস আছে হ্যাঁ, ফার্স্ট সিজনে। ফার্স্ট সিজন রিলিজ করেছে, হ্যাঁ 14 জুলাই এটা রিলিজ করেছিল। একদম। তো বলো কেমন লাগলো? আমার ঠিকঠাক লেগেছে, ভালো লেগেছে কিছু কিছু জায়গায়, বাট আমি বলবো না খুব ওয়াও ফ্যাক্টর আছে বা খুব ওয়াও কিছু লেগেছে, অথবা বলবো না যে আমার খুব ডাউন কিছু লেগেছে। হ্যাঁ মানে কিছু এপিসোডস ছিল যেগুলো বেশ ইন্টারেস্টিং ছিল, হ্যাঁ আর ইন্টারেস্টিং করার চেষ্টা করেছে যে কেসগুলো নিয়ে, বাট ওগুলো খুব একটা বেশি ডিটেলসে যায়নি, খুব তাড়াতাড়ি মনে হচ্ছিলো সব কেসগুলো শেষ হয়ে যাচ্ছে, বা ওটা কেসগুলো যখন জিতছে তখন ওয়াও ফ্যাক্টর দিয়ে কিছু যে হ্যাঁ খুব দারুণ একটা খেলা খেলে জিতলো বা কিছু ওরকম কিছু মনে বা কোন হয়নি। ডিবেট গুলো এমন কিছু, আমার হ্যাঁ মনে হয় ওরা অনেকটা দু প্র্যাকটিক্যাল তিনটে, দেখেছে। হ্যাঁ কেন কি সত্যি কথা বলতে, অত যারা গ্রামাটিক্যাল হয় না সব অত সময়। হ্যাঁ ড্রামাটিক্যাল হয় না, যেমন কিছু কিছু কোর্টরুম ড্রামা খুব ড্রামাটিক্যাল হুম হিসাবে সিনেমায় দেখায় যখন, তো মানুষের খুব ভালো লাগে হুম ডায়ালগ ডেলিভারি বা এমন এমন কিছু কথাবার্তা, স্টোরি টেলিং। হ্যাঁ কিন্তু আমারও মনে হয় অরিজিনাল লাইফে এতটা ড্রামা হয় না, হুম তো আমার মনে হয় খুব প্র্যাকটিক্যাল ওরকম ভাবে, রাখার চেষ্টা হ্যাঁ করেছে, তাই জন্য দু হয়তো। তিনটে মানে মানে একটা কেসে দু দু তিনটে ট্রায়ালে দেখিয়েছে যে এক্স্যাক্টলি। হয়ে গেছে শেষ আর কেসটা, শুধু আমি আর বলবো না, ওই ট্রায়াল গুলো কম টাইমের জন্য দেখিয়েছে, সেটা বেশি হুম দেখাতে পারতো, বাট আমার মনে হচ্ছে ওরা যে জাজকে বলছে বা যে ডায়লগ ডেলিভারি কিছু কিছু, যেমন হুম প্রথম যে একটু স্পয়লারে যাচ্ছি, তো এই প্রথম যে জায়গাটায় দেখানো হয়েছিল যে কাজল ওয়েট করার জন্য বলেছিল, হোল্ড করার জন্য, বাট ওকে করতে হলো, তো জাস্ট একটা পয়েন্ট বললো, এমন হুম কোনো ওয়াও পয়েন্ট না, কিন্তু ওইটার জন্য ও কাজ হয়ে গেল ব্যাপারটা। প্র্যাকটিক্যাল একটা কথা বললো। এক্স্যাক্টলি, প্র্যাকটিক্যাল কথা বলো তো, অনেকেই হয়তো ভাববে যে কাম ব্যাক করছে, পেয়ে যাবে। আমরা ভেবেছিলাম, বুঝেছিলাম এরকমই হবে কিছু একটা সিনারিও, কিন্তু আমাদের হয়তো এক্সপেকটেশন ছিল কিছু ওয়াও ভাবে একটা যে দেখাবে যে ওই বেস্ট, বাট বাট একটা হ্যাঁ রিয়েল প্র্যাকটিক্যাল লাইফে জিনিস ওটা হচ্ছে হয় না বারো সবসময়, দশ বারো বছর পরে যখন আবার কেউ নিজের ফিল্ডে তখন আসে, তাকেও স্ট্রাগল করতে হয়। তাকেও স্ট্রাগল করতে হয়, আর এটাই হচ্ছে ওই এক্সপিরিয়েন্সটা এখানেই কাজে লাগে। এমন না সবাই অনেক বড় বড় ডায়লগ সেই হ্যাঁ মারছে, ছক্কা মারছে বা কিছু, যেমন লাস্ট হয়তো কোর্টরুম ড্রামা দেখলাম আমরা, কোনটা বলতো, এর বন্দে, হ্যাঁ বন্দেতে দেখলাম, তো ওখানে ওয়াও সেফেক ফ্যাক্টরের বান্দা, ডায়লগ, মানে বান্দে না সেফেক মাইথোলজি, বান্দা। সির্ফ এক বান্দা, তো তোমার ওখানকার যে ডায়ালগ ডেলিভারি বলা, এমন একটা স্টোরি টেলিংকে দেখানো, তো ওই রকম প্র্যাকটিক্যালি তো আমার মনে হ্যাঁ হয় আর অতটা, ওরকম সিচুয়েশন ছিল না হ্যাঁ এখানে, এক্স্যাক্টলি ওরকম সিচুয়েশন ছিল এগুলো না, একটা রিয়েল লাইফ ক্যারেক্টার্স ওরকম ভাবে মানে হ্যাঁ, মানে ওরকম দেখানো হয়তো দরকার পড়েনি এখানে। তো আমি এর জন্য বলবো না যে খুব টান টান উত্তেজনা, কিন্তু একটা স্মুথ একটা স্টোরি যাচ্ছে। হ্যাঁ আর আমার মনে হয় আপনারা যদি স্যুটস দেখে থাকেন, স্যুটসটা নেটফ্লিক্সে আছে, হ্যাঁ, তো ওটা আমরা একবার দেখছিলাম, আমরা কমপ্লিট করিনি, মানে হয়তো সেম কজ, আমরা অনেকগুলো এপিসোড দেখেছিলাম,
বাট ওই রকম কিছু টেনে ধরে রাখার মতন কিছু আমরা পাইনি হয়তো পার্সোনালি ওরকম ভাবে। তো ওই রকমই ব্যাপারটা অনেকটা মানে কেমন ভাবে এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে যে একটা ফার্ম আছে, প্রাইভেট ফার্ম, যেখানকার একটা উকিল আছে, তো সেইভাবেই তাদের কিছু পার্সোনাল প্রবলেমস, তাদের মধ্যে কে পাবে চান্স, সেটার একটা লড়াই চলছে, ইন্টারনাল একটা লড়াই, তো একটা পার্সোনাল ফেভারেট, তো ওরকমই অনেকটা আমার মনে হলো গোছানোর চেষ্টা করেছে এখানে। তো এইটাই মানে একটা আমাদের আমার মনে হয় এখনো পর্যন্ত বলিউডে বা টিভিতে বা টিভি সিরিজে কোনো লয়ের ফার্ম বা এইরকম সবাই দেখায়নি, তো এটা একটু নতুনত্ব আমার জন্য, ঠিকঠাক ওয়ান টাইম ওয়াচ করার জন্য ঠিক আছে। বা চাইলে যে ম্যাটারটা চলছিল অ্যাপার্ট ফ্রম অল দ্য ট্রায়াল অ্যান্ড কাজলের যে কাজ সেটা বাদ দিয়ে যদি ওদের পার্সোনাল যে প্রবলেমটা সেটা বেশ ইন্টারেস্টিং আছে, সেটা ইন্টারেস্টিং লেগেছে, সেটা আমরা ওয়েট করছি নেক্সট সিজনে কি দেখাতে। ভালো কাজ করেছে মানে যেখানে ট্রাস্টেবল ওখানে ট্রাস্টেবল, যেখানে একদম ছল চাতুরি ওর অ্যাক্টিং নিয়ে অ্যাটলিস্ট বাঙালিরা সবাই জানে, হয়তো নন বেঙ্গলিরা জানে না, তো এখন ওর অ্যাক্টিং বাইরেও ফ্ল্যারিশ করছে খুব ভালো মতন। আর কাজল অনেকদিন পরে পরপর কাম ব্যাক করছে এক দুটো নিয়ে, সেখানে কাজলকে নিয়েও কোনো কথা বলার নেই। আর কুবরা সেট তো মানে সেকেন্ড গেমসে দেখিয়ে দিয়েছিল ওখান থেকে যে কত ভালো, আরো ইয়েতেও ছিল ফার্জিতে। হ্যাঁ তো আর বলবো যে স্টোরি অনুযায়ী বলবো যে লয়ের যে কয়েকটা যেটা প্রবণকেস, তো যেটা আপনার সিনেমার আর্টিস্ট তার ওয়াইফ তার সুইসাইডের একটা অন্যরকম ধরনের, সরি সিনেমার না ক্রিকেটার ছিল, ক্রিকেটারের গার্লফ্রেন্ড, যে ও যে সিনারিওগুলো বা প্রত্যেকটা আলাদা আলাদা কেস যেগুলো পয়েন্ট করেছিল বা যেভাবে মিডিয়ার ইনফ্লুয়েন্স দেখানো হয়েছে বা যেখানে একটা আনবর্ন চাইল্ডের উপরে লাইফ ইন্স্যুরেন্স পলিসি যেগুলো হয়, তো অনেক ভ্যারাইটি তুলে ধরার চেষ্টা করেছে আর খুব স্লোলি অনেক পয়েন্টগুলোও দেখিয়েছে, মানে যারা দেখতে পেয়েছে বুঝতে পেরেছে যে এগুলো কতটা প্র্যাকটিক্যাল, যে কত মানুষ মানে এরকম কেসে ফেসে যায় বা এরকম কেস লড়তে থাকে। একদম একদম। আর তাছাড়া মিডিয়া কেমন ভাবে নিজেদের রাইট টু স্পিক এই কথাটাকে কতটা অপব্যবহার করে কাজটা চালায় সেটা আমরা হয়তো সবাই কম বেশি জানি, কিন্তু এগুলো যাদের এফেক্ট হয় তার আগে পিছে পুরো জিনিসটাই দেখিয়েছে, এটা খুব ভালো দেখিয়েছে। মানে আমি বলবো প্রতিটা কেসই খুব ভালো একটা সব রকমের জিনিস টাচ করেছে, কত রকমের কেস হতে পারে, কিন্তু খুব ড্রামাটিক ছিল না, আমি বলবো অনেক প্র্যাকটিক্যাল ছিল, ও তাই জন্য হয়তো অনেকের অত ওয়াও ফ্যাক্টর লাগেনি, তো মানে আমার খারাপ লাগেনি। হ্যাঁ মানে খারাপ নয় বাট খুব ভালো বা খুব ওয়াও মানে মনে লেগে থাকার মতন কোন একটা টিভি সিরিজ সেটাও বলবো না, কারণ কি আমরা প্রপার প্রচুর টিভি সিরিজ দেখছি বাট হ্যাঁ খারাপ লাগেনি, আমি খুব ডাউন বা কেন দেখছি এরকম ফিল করিনি। তো আপনার ওটাই আমি বলবো যে আপনাদের যদি মনে হয় দেখতে চান আপনারা দেখতে পারেন, ওটিটিতেই আছে আপনি দেখতে পারেন, যদি আপনার পার্টিকুলারলি ল ফার্মস বা এরকম ইন্টারনাল কি করে কাজ করে এগুলো জানতে ইচ্ছে হয় তাহলে আপনার আরো বেশি এই ওয়ার্ল্ডটাকে বোঝানোর জন্য এটা বেশ হেল্প করেছে এই টিভি সিরিজ। একদমই। আর সব কেসই ট্রুথের সাথে থেকে লড়া যায় না সেটা এখানে দেখানো হয়েছে, মানে সব সময় যে ফল চাতুরি করতে হয় তার জন্য। হ্যাঁ আর তার মধ্যে সব সময় যে জাস্টিস আর উইনিং একই তা না, যারা মানে অনেক সময় ভুল লোকেরাও জেতে সেটাও দেখানো হয়েছে। এটা সব সময় গ্রে বাচ্চা যে কেসটা বললে ওখানে ওটা জাস্টিসই দিল, কারণ ও ভঙ্গ করেছিল যে ক্লজটা ছিল ইন্স্যুরেন্সের, মেডিকেল ইন্স্যুরেন্সের, বাট কেমন ভাবে ওরা যখন দেখে মানে ওইটাই যে তুমি ভঙ্গ করেছো তো তোমার পলিসি ভ্যালিড থাকবে না, সেটাই জাস্টিস, কিন্তু তার জন্য একজনের ক্ষতি হচ্ছে বা সেটার জন্য না, যখন বিলটা যে কেয়ারটেকার নার্সকে দিয়ে গেছিল ওইখানটা যে চেঞ্জ হলো, মানে ব্যাপারটা ওটাই যে তুমি যার কেস নিচ্ছ তার সাপোর্ট করতে হবে, সে ওই টেরা হ্যায় পর মেরা হ্যায় যে খারাপ হলে তার সাপোর্ট করতে হবে। একমাত্র যারা গভর্নমেন্ট লয়ার্স তারাই শুধুমাত্র যেটা সত্যি সেটা লড়ে, বাট পাবলিক ফার্মস যারা ক্লায়েন্ট ক্লায়েন্টের হয়ে কাজ করে তারা সত্যি হয়ে কাজ কখনোই করে না। একদম। আর ল লয়ের মানে লয়ার্সরা যারা এই পুরো শেডটা যে একটা গ্রে শেড, এমন না ওরা হোয়াইট সবসময় ভালো কাজ করে, এমন না ওরা ব্ল্যাক সবসময় খারাপদেরকে নেয়, এটা পুরো একটা গ্রে শেড আর এটা ওদের
ওয়ার্কিং লাইফ, আমাদের কিছু বলার নেই এটা, মানে পার্টিকুলারলি যদি সবাই বলতো যে আমরা খারাপের সাথ দেবো না, তাহলে যারা খারাপ তাদের লয়ার্স থাকতো না, আর সেটা হয় না। তো এগুলো সবটাই দেখিয়েছে কম বেশি করে, ইন্টারেস্টিং কিছু কিছু জায়গায় বেশ ভালো লেগেছে, কিছু কিছু জায়গায় একটু ফ্ল্যাট হয়েছে। আমরা যেটা দ্য গুড ওয়াইফ যে টিভি সিরিজটা সেটা আমরা দেখিনি তাই আমরা বলতে পারবো না, ওটা কম্পেয়ার করতে পারবো না আমরা একদম। দেখবো তখন আবার রিভিউ দেবো, আপনারা বলবেন আপনাদের কি খুব ভালো লেগেছে, কারণ কি গুগলের রিভিউ তো খুব বেশি ভালো রিভিউ নেই। তো আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন, যদি না দেখে থাকেন আমরা অবশ্যই সাজেস্ট করব আপনারা দেখতে পারেন। হ্যাঁ, যদি আপনার এরকম ধরনের পছন্দ তাহলে, আর আমাদের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন একদম, আর আপনারা দেখে থাকলে আপনাদের সাথে একমত কিনা সেটাও অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, বা আপনাদের কোনটা স্পেশাল কেস লেগেছে, কোন এতগুলো কেসের মধ্যে সেটা আপনারা জানাতে পারেন যে আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে আর কেন ভালো লেগেছে। আর এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরকম আর কি ভিডিও আমরা রিয়্যাক্ট করে রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন একদম, আর অনেক 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 শেয়ার করুন আমাদের ভিডিওগুলোকে যাতে সবাই দেখতে পারে। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই বাই।